রাজধানী ঢাকায় বেড়েছে বায়ু দূষণের মাত্রা। গেল 2019 সালের তুলনায় 2020 সালে ঢাকা শহরে বায়ু দূষণ বেড়েছে 17%, তবে গড় মানে 0.8% কমেছে। বেশি দূষিত এলাকা এলিফ্যান্ট রোড এবং সবচেয়ে কম দূষণ মোহাম্মদপুরের তাজমহল রোড। বাতাসে অতি সূক্ষ্ম বস্তুকণা 2.5-এর পরিমাণ তুলনামূলক বেশি। কাজী লুৎফুল কবিরের রিপোর্ট। নগরী ঢাকার 5 এলাকায় বায়ু দূষণ সবচেয়ে বেশি, বিশেষ করে রাজধানীর অভিজাত আবাসিক এলাকায় ওই মাত্রা বেড়ে চলছে আশঙ্কাজনক হারে। 2020 সালে বাংলাদেশের বাতাসে গড় ধুলিকণার পরিমাণ ছিল প্রতি ঘনমিটারে 77.1 মাইক্রোগ্রাম, যা পরিবেশ অধিদপ্তরের আদর্শ মানের 5.5 গুণ বেশি। এর মধ্যে ঢাকার 70টি স্থানের বায়ু দূষণ গবেষণা করে দেখা গেছে আদর্শ মানের চেয়ে বাতাস 5.2 গুণ বেশি দূষিত। রাজধানীর 70টি স্থানের বায়ু দূষণ সমীক্ষা ক্যাপসের বৈজ্ঞানিক গবেষণার ফলাফলে উঠে এসেছে এসব তথ্য। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা ও বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপস এবং স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ যৌথভাবে ওই গবেষণা চালায়। এতে বলা হয় লালবাগ, হাজারিবাগ, কোতোয়ালি, কামরাঙ্গিচর ও সূত্রাপুরে বায়ু দূষণের পরিমাণ সবচেয়ে বেশি। আবাসিক এলাকার মধ্যে ধানমন্ডি, গুলশান, বাড্ডা ও বনানীতে আশঙ্কাজনক হারে বেড়েছে বায়ু দূষণের মাত্রা। অপরিকল্পিত ও অনিয়ন্ত্রিত রাস্তা খোঁড়াখড়ি ও নির্মাণ কাজ থেকে দূষণ হয় 30%, 29% হয় ইটভাটা ও শিল্প কারখানা থেকে, আর 15% যানবাহনের কালো ধোঁয়ায়। 10% আন্তর্দেশীয় বায়ু দূষণ এবং 9% গৃহস্থালী ও রান্নার চুলো থেকে নিগ্রত দূষণ। এই বস্তুকণা 2.5-এর জন্য পরিবেশ অধিদপ্তরের যে নির্ধারিত মানমাত্রা সেটি হলো 65 মাইক্রোগ্রাম এবং আমরা আমাদের গবেষণায় পেয়েছি 335.4 মাইক্রোগ্রাম, অর্থাৎ 5.2 গুণ বেশি। অর্থাৎ 2020 সালে করোনা ভাইরাসের মহামারী থাকার পরও আমরা 10.2% বায়ু দূষণ ঢাকাতে লক্ষ্য করি। বায়ু দূষণের অন্যতম কারণ অনিয়ন্ত্রিত শিল্প কারখানা। দূষণ নিয়ন্ত্রণে নানা উদ্যোগের কথা বলা হলেও বাস্তবে এর দেখা পাওয়া কঠিন। আমাদের এই বর্তমান প্রজন্মকে বিকলাঙ্গ বানানোর যে প্রক্রিয়া চলছে, এই প্রক্রিয়া উন্নয়নশীল প্রক্রিয়া হতে পারে না, এবং সে কারণে আমরা এই একটি জরুরি ভিত্তিতে কার্যকর করার জোর দাবি আজকের উপাত্ত সাপেক্ষে আপনাদের মাধ্যমে করতে চাই। গবেষণা প্রতিবেদনে বায়ু দূষণ রোধে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী সুপারিশ করা হয়। এর মধ্যে স্বল্পমেয়াদী সুপারিশে বলা হয় মাস্ক ব্যবহার করা, প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা পরপর পানি ছিটানো, নির্মাণ সামগ্রী ঢেকে রাখা, রাস্তা ধুলো সংগ্রহে সেকশন ট্রাক ব্যবহার, অবৈধ ইটভাটা বন্ধ করা, ফিটনেসবিহীন গাড়ি অপসারণের পাশাপাশি প্রয়োজন সমন্বিত পরিকল্পনা। কাজী লুৎফুল কবির, চ্যানেল টিটি নিউজ, ঢাকা, বাংলাদেশ।